গান গেয়ে অনেকেই জনপ্রিয়তার শীর্ষে উঠছেন, এ কথা ঠিক। কিন্তু গান আর ব্যক্তিত্বের সঙ্গে যার গভীর মিল ছিল, তিনি কালিকাপ্রসাদ ভট্টাচার্য। আমি তোমারি 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 নাম গাই, আমার নাম গাও তুমি। তাই তো, মৃত্যু তাকে পৃথিবী থেকে অন্তর্ধান করলেও দুই বাংলার ভক্তদের হৃদয়ে আছেন চির অম্লান, চিরভাস্বর। মাটির মানুষ ছিলেন, গাইতেন মাটির গান। ভাটিয়ালি সুরের উজান বাওয়া গান শুনতে শুনতে 1999 সালে গড়ে তুলেছিলেন ব্যান্ড দল দোহার, যে দলে কালিকাপ্রসাদের অপূর্ণতা কখনোই পূরণ হওয়ার নয়। ভাটি অঞ্চলের ছেলে কালিকাপ্রসাদ ভট্টাচার্য, যিনি হয়ে উঠেছিলেন দুই বাংলার হাজারো লোকগানের সংগ্রাহক এবং গবেষক। তাই বিভিন্ন সময় তিনি বলতেন, তার বাড়ির পেছনে বয়ে চলা ছোটবেলার দুরন্তপনার সাথী বরাক নদীর স্মৃতিকথা। দেশ বিদেশ ঘুরে তিনি গেয়েছেন আসাম তথা উত্তর পূর্ব ভারতের সিলেটি গান, বিহু, বাউল ও কামরূপী ভাওয়াইয়া। তার শেষ ছায়াছবির কাজ ছিল ভুবন মাঝি। কালিকাপ্রসাদের ছোট কাকু অনন্তকুমার ভট্টাচার্যের নেতৃত্বে লোকবিচিত্রা নামে লোকগানের একটি দল গড়ে উঠেছিল তাঁর বাড়িতে। ওই আসর মেতে থাকত হারিয়ে যাওয়া বহু গানে। ছোট্ট কালিকাপ্রসাদ তখন থেকেই লোকবিচিত্রার সর্বকনিষ্ঠ সদস্য। গানের আসর থেকে কিছুতেই তাকে সরানো যেত না। গান শুনতে শুনতে কখনো ছোট পিসি, কখনো ছোট কাকুর কোলে ঘুমিয়ে পড়তেন গান পাগল শিশুটি। ঠিক এভাবেই বাল্যকাল থেকে প্রাণের সঙ্গে গানকে গেঁথেছিলেন কালিকাপ্রসাদ। বড় হয়েছিলেন এই সাংস্কৃতিক ঐতিহ্যময় শেকড়ের রসে মনোপ্রাণপুষ্ট হয়ে। লোকবিচিত্রার অন্যতম সদস্য ছিলেন তুরফান আলী। তার সহায়তায় কালিকাপ্রসাদের ছোট কাকু অনন্তকুমার ভট্টাচার্য গ্রামেগঞ্জে ঘুরে বিচিত্র সব লোকগান এবং শিল্পীদের সংগ্রহ করে আনতেন বাড়িতে। এরপর বসত মাটির গানের জলসা। সেই কাকুর যোগ্য উত্তরসূরি হয়ে উঠেছিলেন কালিকাপ্রসাদ। প্রসাদ জানতেন ঈশ্বরকে ডাকার একমাত্র মন্ত্র হল সঙ্গীত। তাই বাড়িতে ধর্মীয় উপাসনার সঙ্গে সঙ্গীতের অস্তিত্ব যেমন ছিল অবিচ্ছেদ্যভাবে জড়ানো, তেমনি আবার অনেক মৃত্যু, আঘাত, দুঃখ যন্ত্রণা পেরোতে গিয়ে সুরহীন মুহূর্তগুলো সুর সৃষ্টি করেছে বারবার। শুধু লোকগানই নয়, উচ্চাঙ্গ সঙ্গীতেও ছিল তাঁর গভীর জ্ঞান। তাঁর গানে সর্বদাই ব্যবহার করেছেন লোকায়ত বাদ্যযন্ত্র। অনেক যন্ত্র তিনি নিজেও সৃষ্টি করেছিলেন। তবলার তালিম নিয়েছেন পণ্ডিত অনিল ভট্টাচার্যের কাছে। এই বাণিজ্যিক যুগে লোকগানকে কখনো বেঁচে দেননি এই গুণীশিল্পী। রক্ষণশীল এক গোড়া ব্রাহ্মণ পরিবারে জন্মেছিলেন কালিকাপ্রসাদ ভট্টাচার্য। তাঁর পরিবারে সামাজিক শ্রেণী বিভাজন এবং নানা সংস্কার থাকলেও কখনো ব্যবধান তৈরি করতে পারেনি তাঁর মনে। বাড়ির সবার আদরের ছিলেন কালিকাপ্রসাদ। আদর করে তাঁকে ডাকা হতো প্রসাদ নামে। গান বাজনা পড়াশোনা সব কিছুতে তাঁর সমান আগ্রহ ছিল। সব বিষয়ে ছিলেন সমান পারদর্শী। পড়ার টেবিলে থরে থরে সাজানো ছিল কার্ল মার্ক্সের বই। ক্লাসে পড়া ফাঁকি দিয়ে এসব বইয়ের প্রতি টান বেশি থাকায় বড়দের বকাও কম শুনতে হয়নি তাকে। তাঁর হাতেই গোড়া ব্রাহ্মণ পরিবারের অন্ধকার পুরীতে জ্বলেছিল একটিমাত্র আলো। তাদের বাড়ির গানের আসরে একসময় যেতেন ওস্তাদ আলাউদ্দিন খাঁ সাহেব, আয়াত আলী খাঁ, চিন্ময় লাহিরি, পণ্ডিত ভিজি যোগ, পারভিন সুলতানা, বাহাদুর খাঁ, উদয় শঙ্কর ও ভূপেন হাজারিকাসহ জ্ঞানীগণী শিল্পীরা। তেমনি বাউল, ফকির, দরবেশ সাধকদের প্রতিনিয়ত আনাগোনা, দোতারার সুর, ডবকির ছন্দ, শাস্ত্রীয় রাগরাগিনী আর লোকসুরের সমন্বয়ে এক অদ্ভুত মায়া সুরলোক তৈরি হয়ে উঠেছিল প্রসাদের বাড়ির গোটা পরিমণ্ডল জুড়ে। এসবের মধ্যেই তাঁর বড় হওয়া। কলা বিভাগে স্নাতক হওয়ার পর শিলচর ছেড়ে প্রসাদ চলে যান কলকাতায়। সাহিত্য নিয়ে স্নাতকোত্তরে ভর্তি হন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। কাকা অনন্ত ভট্টাচার্যের মৃত্যুর পর তাঁর বিপুল গানের সম্ভার নিয়ে
কাজ শুরু করেছিলেন তিনি। তার হাত ধরে সঙ্গীতের হাতেখড়ি হয়েছিল অনেক শিল্পীর। পরম মমতায় তাদের মূল স্রোতে আনার কাজ করেছিলেন কালিকাপ্রসাদ। আজ তারা অভিভাবকহীন। 1970 সালের 11 সেপ্টেম্বর আসামের শিলচরে জন্ম হয়েছিল কালিকাপ্রসাদের। বয়স যখন বছর দুয়েক, তখন থেকেই অবাক বিস্ময়ে শুনতেন বঙ্গবন্ধুর দরাজ কণ্ঠের বক্তৃতা। সেই ছেলে বড় হয়ে পরিচয় দিলেন, আমি মুক্তিযুদ্ধের সন্তান। প্রাণের টানে বহুবার বাংলাদেশে এসেছেন মহান এই মানুষটি। ঘুরেছেন সুনামগঞ্জের রাধারমণ, উজানঢালে শাহ আব্দুল করিমসহ বহু গুণীর দ্বারে দ্বারে। তাদের সঙ্গে গেয়েছেন মাটির গান এবং সংগ্রহ করেছেন গান ও গানের ইতিহাস, যে আলোর দীপশিখা ছড়িয়ে পড়েছিল সব মানুষের অন্তরে। তার ব্যক্তিত্ব, গান ও গবেষণা এক হয়ে ছড়িয়েছিল ঐশ্বরিক দ্যুতি। কিন্তু সেই দ্যুতি বেশি দিন জোটেনি বাঙালির ভাগ্যে। 2017 সালের 7 মার্চ পশ্চিমবঙ্গের হুগলি জেলার গুরাব গ্রামের কাছে সড়ক দুর্ঘটনায় অনন্তের পথে যাত্রা করেন প্রাণের এই মানুষটি। ই শোক বহিবার নয়, তোমার প্রতি আমাদের গভীর শ্রদ্ধা হে গুণী। ওপারে ভালো থাকো শিল্পী, প্রাণের মানুষ কালিকাপ্রসাদ ভট্টাচার্য।